हेलो एंड वेलकम टू WBCS Helpline Topper Talks WBCS Helpline তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। দীর্ঘদিন ধরে তোমরা নতুন নতুন ভিডিও আমার কাছ থেকে এক্সপেক্ট করছো, কিন্তু যেটা জানো তোমরা যে সময়ভাবে আমার পক্ষে অনেকদিন ধরেই ভিডিও করা সম্ভব হচ্ছে না। কাজ করতে করতে কাজের মাঝখানে মনে হলো একটা বিষয় নিয়ে ভিডিও করার, যে বিষয়টা নিয়ে তোমরা বারবার করে আমাকে অনুরোধ করে চলেছো। প্রচুর ছাত্রছাত্রী আমার কাছে তোমরা অনেকগুলো লেখা পাঠাও মেলে, আমার পক্ষে সেরকমভাবে এখন আর চেক করা সম্ভব হয়ে ওঠে না। সামনের দিকে দিনে হয়তো আমি হয়তো একটু চেক করতে পারবো, কিন্তু যে বিষয়টা সেটা হলো যে প্রপার গাইডেন্স, এবং সেটা কী নিয়ে, সেটা হলো যে লেখা নিয়ে, মানে বিভিন্ন প্রতিবেদন লেখা, প্যারাগ্রাফ লেখা, সব কিছু নিয়ে তোমরা আমার কাছে বিভিন্ন গাইডেন্স সবসময় চেয়ে থাকো, এবং অনেক সময় বলে থাকো যে তোমরা আমি কিছু সাজেশনস দিই। এবার সাজেশনস আমি কোনোদিন দেবো না, কখনোই সাজেশন ভিত্তিক পড়াশোনা আমি নিজেও করিনি। সুতরাং সাজেশনসটা দেওয়াটাকে আমার খুব মানে যেটাকে বলবো আনএথিক্যাল বলে মনে হয়। তবে একটা গন্ডি দেখানো, একটা রাস্তা দেখানো, পথ প্রদর্শকের সেটাই সবচেয়ে বড় কাজ হয়ে থাকে। তাই আজকের ভিডিওটাতে আমি তোমাদের মূলত কতগুলো, প্রথমে একটা ভালো রাইটিংকে লিখতে গেলে কী কী থাম্ব রুলকে ফলো করতে হয়, অর্থাৎ কী কী পদ্ধতি অবলম্বন করতে হয়, সেটার জন্য কতগুলো রুলস, যেগুলো ডুজ অ্যান্ড ডোন্টস যেগুলো রয়েছে সেগুলোকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব আমার যেটা মনে হয়, এবং দ্বিতীয়ত কিছু টপিকসকে সাজেস্ট করব। সাজেশন দেওয়া মানে এটা নয় যে তোমরা শুধু এটাই পড়বে, আমি জাস্ট একটা আউটলাইন একটা করে দিচ্ছি। এবং ধরো করোনা, এবার করোনাটা এখন সবচেয়ে বড় ট্রেন্ডিং হট টপিক, কিন্তু করোনা নিয়ে তুমি করোনাকে কতগুলো, মানে কতগুলো অ্যাসপেক্টে করোনাকে দেখতে পারো, করোনার কতগুলো দিক রয়েছে, পরীক্ষার জন্য কোনটা ইম্পর্টেন্ট, করোনা ইজ ইটস নাও আ সাবজেক্ট, করোনা ইটস আ সাবজেক্ট ইটসেলফ নাও, তাহলে সেক্ষেত্রে করোনার থেকে কোন বিষয়টাকে তোমাদের পড়তে হবে। আজকে এটা একটা প্রথম ভিডিও, এরপর আর একটা ভিডিওতে আমি কিছু আরও টপিক্সকে তোমাদের একটা আউটলাইন দেবো, যেখান থেকে তোমরা প্রিপারেশনটা নিতে পারো। খুব কম টপিক্সকে আজকের জন্য দিচ্ছি, যাতে তোমরা নেক্সট কিছুদিনের মধ্যে এই টপিকগুলোকে তোমরা প্রিপেয়ার করতে পারো। প্রথমে চলে আসি লেখার ব্যাপারে, আমার কিছু সাজেশন, সে লেখাটা একটা রিপোর্ট রাইটিংই হোক বা একটা এসে হোক, যে কোনো ধরনেরই লেখা হোক, আমার কতগুলো সাজেশনসকে তোমরা যদি ফলো করো, যে প্রথম কথা আমি দেখতে পারি যে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীর যেটা টেন্ডেন্সি থাকে, একটা প্রবণতা সকলের মধ্যে দেখা যায় যে কোটেশনকে ইউজ করা, বিভিন্ন মনীষীদের কোটেশন, বিভিন্ন লেখকের কোটেশন, সায়েন্টিস্টের কোটেশনকে ইউজ করা, এবং বেশ কিছু ক্ষেত্রে ইউজটা যতটা না বেশি প্রয়োজন তার চেয়ে বেশি বাধ্যতামূলক বলে মনে হয়। মানে হয়তো ওই কোটেশনটার ওই লেখাতে কোনো প্রয়োজন নেই, কিন্তু তোমরা সেটাকে ইউজ করছো কারণ তোমরা শুনেছো যে একটা ভালো লেখাতে কোটেশন বাধ্যতামূলক, এটা তোমাদের মনে হয়েছে। এই ব্যাপারে আমার যেটা বক্তব্য সেটা হলো কোটেশন একেবারেই বাধ্যতামূলক নয়। কোটেশন যদি খুব সুটেবল, নতুন কিছু তুমি যদি দিতে পারো, ওনলি দেন ইউজ কোটেশন। একটা মানে আমি কোনো মানে পার্টিকুলার কোটেশনের কথা বলছি না, কিছু কোটেশন আমরা জানি যে প্রত্যেকেই সেম কোটেশনকে ইউজ করবে, মানে প্রত্যেকে আমি একটা সার্টেন টপিক নিয়ে, ধরো ইউনিটি ইন ডাইভার্সিটি ভারতবর্ষে, এবং সেটা খুললে আমি দেখছি যে 80% ছেলে মেয়ে একই কোটেশনকে ইউজ করে দিয়েছে, ঠিক আছে। সুতরাং উইল দ্যাট ফেচ মার্কস, তোমার মনে হয় তুমি যেটা ভাবছো সেটা অন্য কেউ ভাবছে না? নো। সুতরাং মানে দেয়ার ইজ নো নভেলটি ইন ইউজিং কোটেশন, পার্টিকুলারলি সাম ক্লিশেড কোটেশন। সুতরাং কোটেশনকে যদি একটু অন্য আঙ্গিকের, অন্য মাত্রার কোটেশন অ্যান্ড ভেরি মাচ রিলেভেন্ট টু দ্য টপিক, সেরকম যদি কোনো কোটেশন পাও, আই থিঙ্ক ওনলি দ্যাট শুড বি ইউজড। আদারওয়াইজ কোটেশন ইজ নট, ইউজিং কোটেশন ইজ নট ম্যান্ডেটরি, এবং তোমাকে কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে কোটেশন ইউজ করতেই হবে। কোটেশন ইউজ করার জন্য যদি তুমি কোটেশন ইউজ করো, তাহলে তোমার অনেকটা স্পেস ওই কোটেশনটা তোমার খেয়ে নেবে, এর ফলে তোমার আসল বক্তব্য থেকে কিন্তু সরে আসবে। সুতরাং ইফ ইউ ডোন্ট ফাইন্ড এনি অ্যাপ্ট কোটেশন ফর দ্যাট পার্টিকুলার টপিক, ইটস বেটার যে তোমরা কোটেশন ব্যবহার করা থেকে বিরত থাকবে। দিস ইজ মাই ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড ইজ, আমি দেখেছি অনেককে লেখাগুলোকে খুব আবেগতাড়িত হয়ে লিখতে, এর ফলে যেটা লেখা হয় যে একটা মানে মেধহীন লেখাকে আমি খুব কম পাই। মেধহীন লেখা বুঝছো, যে যেটার মধ্যে আবেগ নেই, যেটার মধ্যে মানে নিজের বেশি আবেগতাড়িত বা পলিটিক্যাল ওপিনিয়ন হয়তো বেশি রয়েছে, হুইচ ইজ ইনফ্লুয়েন্সড বাই সাম আদার সোর্সেস, বাট নিজস্ব ওপিনিয়ন
স্বকীয়তা এই জিনিসটা লেখার মধ্যে পাই না। আননেসেসারি লেংদেনিং মানে লেন্থ বেড়ে গেছে, দীর্ঘায়িত হয়েছে, কিন্তু তার মধ্যে ম্যাটেরিয়ালস খুব বেশি কাজের ম্যাটেরিয়ালস পাওয়া যায় না। এই বিষয়টাতে তোমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে যে তোমরা লেখাকে অহেতুক দীর্ঘায়িত করার প্রবণতা থেকে বিরত থাকবে। মানে ইট শুড বি ব্রিফ, টু দ্য পয়েন্ট অ্যান্ড ক্রিস্প। আননেসেসারি ইউজ অফ ওয়ার্ডস, আননেসেসারি এক্সপ্রেশন অফ ইমোশনস অর এনি ম্যানিফেস্টেশন অফ ইউর পলিটিক্যাল ওরিয়েন্টেশন, দিস থিংস শুড নট বি রিফ্লেক্টেড ইন ইউর রাইটিং। সো দিস ইজ অ্যানাদার থাম রুল দ্যাট আই উড সাজেস্ট ইউ। আরেকটা প্রবণতা সকলের মধ্যে দেখা যায় যে ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ, মানে ভালো কঠিন শব্দ আমি কোথার থেকে পেলাম সেটাকে আমার লেখার মধ্যে আমি উগরে দিলাম। দিস ইজ, এটাকে বলবো এটা ক্রাইম। একটা ভালো লেখার ক্ষেত্রে দিস ইজ আ ক্রাইম কমিটেড বাই মোস্ট অফ দ্য পিপলস। এবার তাহলে সেক্ষেত্রে মানে স্টুডেন্টস যারা এই 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 ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজকে, তাদের জন্য আমি একটা ভিডিওর মধ্যে, পুরনো ইংলিশের একটা ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে মেফিস্টোফিলিস নিয়ে একটা কমিক ইউজ আমি বলেছিলাম। তেমনি দেখা যায় অনেকের মধ্যে যে খবরের চ্যানেলে বা নিউজ পেপারে হঠাৎ করে একটা কোনো কঠিন শব্দ পেলে আমার মনের মধ্যে একটা মানে ইয়ে হতে থাকে যে নেক্সট যেই লেখাটাই পাবো আসবে তার মধ্যে আমি এই শব্দটাকে ইউজ করবই। আমি যখন বুঝিনি টিচারও এর মানে বুঝবে না, সুতরাং ভাববে যে কঠিন ওয়ার্ড ইউজ করেছে মানে ইট শুড বি এক্সেলেন্ট। দ্যাটস, এটা একদম ফুলিশ কাজ হবে। সুতরাং তোমরা একটা ওয়ার্ডের তার ইউসেজটাকে শেখো আগে, বারবার করে সেটাকে প্রপার ইউজ করো। এই জন্য আমি বারবার করে বলি যে রিড অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। যত বেশি তোমরা এডিটোরিয়াল পড়বে, পোস্ট এডিটোরিয়াল পড়বে, তত তোমার ইংলিশ লেখার হাতটা খুলবে, ইভেন বাংলা লেখারও হাত খুলবে। আর একটা কঠিন শব্দকে ইউজ করে একটা লেখাকে তোমরা যদি ভাবো যে সেই লেখাটার কোয়ালিটি এনহ্যান্সড হবে, তাহলে কিন্তু কোয়ালিটি এনহ্যান্সড হয় না। আমি পছন্দ করি নির্ভুল নির্ভুল লেখা, সোজা বাংলা বা সোজা ইংরেজিতে সরল শব্দে লেখা নির্ভুল লেখা অনেক বেশি মার্কস ফেচ করে যে কঠিন শব্দে লেখা একটি কঠিন শব্দের ভুল একটি লেখার চেয়ে। সুতরাং আই অলওয়েজ সাজেস্ট যে সহজ সরল শব্দ ইউজ করো, ইট শুড বি স্ট্রেট। মানে আমার পড়তে পড়তে আমি হোঁচট খাবো না, এমন একটা শব্দ ইউজ করলে হয়তো একটা কনফিউজিং একটা ইউজ তুমি করেছো, তাহলে আমার পড়তে পড়তে হোঁচট খাবো আমি। এই হোঁচট খাওয়াটা একেবারেই যিনি পড়ছেন এক্সামিনারের জন্য তার জন্য একেবারেই কাম্য নয়। সুতরাং আগে একটা বলেছি যে চেক অন ইউর ইমোশনস, মানে ইমোশনকে একটু কন্ট্রোল রাখো। আবেগের বসে তেড়ে ফুরে, মানে যৌবনের আবেগে তেড়ে ফুরে আননেসেসারি কিছু লেখার দরকার নেই। তোমার মনে হচ্ছে আরে বাপরে, মানে কৃষি বিল নিয়ে তোমার নিজস্ব ওপিনিয়ন যেটা সেটাকে তুমি চাপিয়ে দিতে চাচ্ছ পুরোপুরি, হ্যাঁ, বা তুমি কোনো পলিটিক্যাল নিউজ চ্যানেলের কোনো ওপিনিয়ন তোমার মধ্যে পুরো ভর করে আছে এবং সেটাকে তুমি চালিয়ে দিচ্ছ অ্যাকচুয়াল অ্যানালিসিস না করে। ইউর রাইটিং শুড বি রিফ্লেকশন অফ ইউর অ্যানালিটিক্যাল স্কিলস, যেটা আমরা বারবার করে ভুলে যাই। আমরা ভাবি যে রাইটিং মানে সাহিত্য বোধ হয় শুধু, নট দ্যাট। তোমার রাইটিং এসে বা রিপোর্ট ইজ অ্যাকচুয়ালি আর রিফ্লেকশন অফ ইউর অ্যানালিটিক্যাল স্কিলস। তুমি কতটা ভালো অ্যানালিসিস করতে পারো, তোমাকে কেন রাইটিং দিচ্ছে, তুমি কি তোমার মানে সাহিত্যের তো পরীক্ষা হচ্ছে না, তোমার অ্যাকচুয়ালি অ্যানালিটিক্যাল স্কিলস, তুমি কতভাবে একটা জিনিসকে বিশ্লেষণ করতে পারো, তোমার সায়েন্টিফিক যে অ্যাকুমেন্টটা মনের মধ্যে রয়েছে, তোমার ভেতরে রয়েছে, সেটার এক্সপ্রেশন শুড বি ইউর রাইটিং। সুতরাং ইউ শুড কিপ আ চেক অন ইউর নেসেসারি ইমোশনস। স্ট্রেট টু দ্য পয়েন্ট আগেই বলেছি যে আমরা অনেক সময় মানে দীর্ঘায়িত করতে করতে বিষয়কে এত ফেনাতে ফেনাতে আমরা আসল পয়েন্টের মধ্যে ঢুকতে লেট করে ফেলি। বাই দ্যাট টাইম অত হাজার হাজার ওই খাতা এক্সামিনারের কাছে থাকে, তুমি যতক্ষণ মুট পয়েন্টে আসছো বাই দ্যাট টাইম দ্য এক্সামিনার উইল লুজ হিজ ইন্টারেস্ট অন ইউর পেপার এবং তিনি সেটাকে ফেলে ডাম্প করে দেবেন, ঠিক আছে। সুতরাং রাইট ফ্রম দ্য বিগিনিং ইট শুড হ্যাভ টু হিট দ্য জ্যাকপট। সুতরাং ফর দ্যাট হোয়াট ইউ নিড ইজ আ ভেরি পাওয়ারফুল ইন্ট্রোডাকশন। যত পাওয়ারফুল ইন্ট্রোডাকশন হবে তত দ্য এক্সামিনার উইল বি গ্লুড টু ইউর কপি। এবং তারপর বডিতে তুমি যেটা আমি বলেছি যে ভেরি ক্রিস্প, তোমার পয়েন্ট বেসড একটা অ্যানালিটিক্যাল লেখা যদি তুমি প্রেজেন্ট করো, অ্যান্ড ফাইনালি একটা কনক্লুশন যেটার মধ্যে একটা ব্যালান্সড ভিউ থাকবে, তাহলে ইউ উইল বি দ্য উইনার। তাহলে মনে রাখতে হচ্ছে তোমাকে অনেকগুলো কথা, যে ফার্স্ট থেকে শেষ অবধি যেতে গেলে তোমাকে এক্সামিনারের ইন্টারেস্টটাকে বজায় রাখতে লাগবে, আননেসেসারি
ক্লিশেড কিছু কোটেশনসকে ইউজ করে নিজেকে অ্যাভারেজ বানিয়ে দিও না। ওকে, যদি কোটেশন ইউজ না করতে হয় দরকার নেই, ছেড়ে দাও। কোটেশন যদি ইউজ করো, খুব রেলেভেন্ট কিছু কোটেশনসকে ইউজ করো। সো নাও কামিং টু সাম অফ দ্য টপিকস দ্যাট আই উইল বি গিভিং ইউ। এটা আমি বারবার করে বলছি, কোনো চান্স নেই যে এগুলোর থেকে শুধু তুমি এগুলো পড়ে চলে যাবে পরীক্ষাতে আর বাকি কিছু পড়বে না। বাট সার্টেন টপিকস যেগুলো তোমার, আমার মনে হয় যে তোমাদের প্র্যাকটিস করা উচিত, এবং পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু টপিকসকে সাজেস্ট করবো, বিশেষত যারা মেইনের জন্য পড়াশুনো করছো বা অন্যান্য পরীক্ষার জন্য যারা পড়ছো, যাদের অন্তত এগুলো বিষয় জানা উচিত। প্রথম টপিক লিখে রাখো, করোনা উত্তর বিশ্ব। করোনার থেকে আমরা যা যা শিক্ষা নিয়েছি বা বিশ্ব কীভাবে করোনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, সেই বিশ্বের চালচিত্রটা কেমন হতে পারে, সেটা আমাদের এই মুহূর্তে সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয়। এবং এটা নিয়ে ইকোনমিস্ট বলো, সোশ্যালিস্ট বলো, মানে ইটস আ ভেরি ইম্পর্টেন্ট সোশ্যো ইকোনমিক ইস্যু, হাউ দ্য ওয়ার্ল্ড ইজ গোয়িং টু লুক লাইক পোস্ট কোভিড। ওকে, সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক, আই থিঙ্ক ইউ শুড স্টাডি। এর বিভিন্ন অ্যাসপেক্টস রয়েছে, আমি তোমাদেরকে আবার বলছি যে আউটলাইন দিচ্ছি, এগুলোর থেকে আরও অনেকগুলো টপিক তোমরা ডিরাইভ করতে পারো, অ্যান্ড ইউ শুড প্র্যাকটিস দ্যাট অ্যাজ ওয়েল। নেক্সট ইজ গ্লোবালাইজেশন অ্যান্ড কোভিড-19, মানে এই বিশ্বায়ন, আগের যে মানে ক্লোজ ইকোনমি যেটা ছিল, এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে মুক্ত অর্থনীতি, এবং তারপরে গ্লোবালাইজেশন, বিশ্বায়ন এবং কোভিড-19, এটা নিয়ে খুব ক্রিয়েটিভ একটা রাইটিং লেখা যেতে পারে। সুতরাং আই এম গিভিং দিস টপিক টু ইউ। আমি সবসময় বলি যে তোমার 4-5টা টপিক আছে তোমার সামনে লেখার জন্য, ইফ ইউ অপ্ট ফর দ্য, তোমরা ধরো সে 125তম জন্মবার্ষিকী নেতাজি সুভাষচন্দ্রের, 80% অফ দ্য স্টুডেন্টস সেটাকে প্রিপারেশন নিয়ে যাবে, কিন্তু তার মধ্যে ধরো পরিবেশ দিবস ও তার পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এই টপিকটাও রয়েছে, আর মাঝখানে একটা এমন টপিক থাকলো ওয়াক ইন এ মুনলিট নাইট। আমি সবসময় তোমাকে বলবো, যদি তোমার লেখার দক্ষতা থাকে, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু বি ইন দ্যাট মানে টপ প্লেয়ার, তাহলে অলওয়েজ গো ফর দ্যাট টপিক, ঠিক আছে? সেখানে কম্পিটিশান কম, সেখানে একটু ভালো লিখলেই তোমার লেখার নজরে চলে আসবে, এবং সবচেয়ে বড় তোমার মানসিকতা যেটা প্রতিফলিত হবে যে ইউ আর ইউ ক্যান টেক রিস্কস, ইউ ক্যান টেক চ্যালেঞ্জেস, এবং সেক্ষেত্রে ইউ ক্যান টেক রিস্কস, ইউ ক্যান টেক চ্যালেঞ্জেস। সো আমি সবসময় সাজেস্ট করব সেই ধরনের লেখাগুলোতে তোমরা বেশি চেষ্টা করবে, কারণ ওর জন্য আলাদা কোনো প্রিপারেশন দরকার হয় না। এক নাম্বার, তোমার মানে ওটা কোনো প্রিপারেশনের দরকার নেই, পরীক্ষার হলে গিয়েও একটা টপিক সাধারণত একটু অফবিট থেকে থাকে, এবং সেগুলো যদি ট্রাই করো সেটা পরীক্ষার হলে বসেও তোমার ক্রিয়েটিভ মাইন্ড দিয়ে, অ্যানালিটিক্যাল মাইন্ড দিয়ে তুমি লিখতে পারো। নেক্সট আসছি সুভাষচন্দ্র ও ভারতবর্ষ। যেহেতু সুভাষচন্দ্রের 125তম জন্মবার্ষিকী আমরা পেরোলাম বা পেরোচ্ছি এখনও, আমরা চলছে, এর ফলে সুভাষচন্দ্র বসু এখন, এবং সুভাষচন্দ্র বসুকে নিয়ে তুমি, আমি বলবো যে সুভাষচন্দ্র বসু সম্পর্কে পড়াশুনো করো, ওই নয় যে তুমি মুখস্থ করে গেলে যে 125তম জন্মবার্ষিকীতে সুভাষচন্দ্র এবং সেটাকে নিয়ে উগড়ে দিয়ে এলে, নট লাইক দ্যাট। সুভাষচন্দ্র বসু এবং গান্ধীজি, ইটস সাচ এ ফিলোসফিক্যাল, মানে এটা একটা খুব ফিলোসফিক্যাল স্টাডি হতে পারে তোমাদের জন্য, অ্যাপার্ট ফ্রম ইউর মানে পরীক্ষার বাইরেও তোমাদের সারা জীবনের জন্য কাজে লাগার একটা উত্তরণের একটা সিঁড়ি হতে পারে সুভাষচন্দ্র বসু এবং গান্ধীজির যে আইডিওলজির যে ডিফারেন্সটা সেটা। সুতরাং সুভাষচন্দ্র বসুকে বিভিন্নভাবে পড়ার চেষ্টা করো, সুভাষচন্দ্র ও ভারতবর্ষ, এটা আমি একটা জেনারেল টপিককে তোমাদের সামনে দিলাম। ইদানিংকালে আমরা সব জায়গাতে দেখি বিভিন্ন মানে অনুষ্ঠানে, বিভিন্ন প্রোগ্রামে ডিজে কালচার, এবং আমরা এতদিন ধরে দেখতাম যে মানে পরিবেশ দূষণ জেনারেল একটা কোয়েশ্চেন্সকে থাকতো, ইদানিংকালে এই ডিজে কালচার বা এই আমাদের বাইকের যে আমরা দেখছি যে সাইলেন্সার খুলে নেওয়া, কিছুদিন আগে তোমরা দেখেছো যে আমি সেগুলোকে ধরছিলাম ইসলামপুরে, আবার কিছুদিন পরে আবার ধরবো, এবং মানে এই বিষয়টা আমার খুব মানে অবজেকশন রয়েছে এটাতে, যে বাইকের সাইলেন্সার খুলে প্রচণ্ড জোরে চালানো, হিরো হওয়া, এগুলোর ফলে যে শব্দ দূষণ হচ্ছে, দিস ইজ আ বিগ চ্যালেঞ্জ। সুতরাং মানে পরিবেশ দূষণকে জেনারেলাইজ না করে আমার মনে হয় শব্দ দূষণও তার প্রতিকার, এটা ইদানিংকালে সবচেয়ে বড় সমস্যা, চ্যালেঞ্জ হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা ইস্যু আসছে পরিবেশ দূষণ সংক্রান্ত, সেটা হলো প্লাস্টিক। তাহলে প্লাস্টিকের ব্যবহার, ইউজ অফ প্লাস্টিক অ্যান্ড দ্যাটস অ্যান্ড দ্য এফেক্ট অন এনভায়রনমেন্ট, পরিবেশ দূষণ ও প্লাস্টিক, এটা একটা খুব ট্রেন্ডিং টপিক, কারণ ইদানিংকালে আমরা সারা বিশ্বে দেখছি যে প্লাস্টিক বর্জনের একটা প্রবণতা দেখা যাচ্ছে,
তাহলে প্লাস্টিকের অল্টারনেটটা কি, এগুলো আসতে পারে। আরেকটা টপিক আমার এখানে মাথায় এলো, সেটা হলো যে অল্টারনেট ফুয়েল, অল্টারনেট ফুয়েল এই বিষয়টি আমরা দেখছি যে ভারতবর্ষে টেসলা এসছে, টেসলা এসছে এবং টেসলা কেন, আমাদের যে ফসিল ফুয়েল রয়েছে তার উপরে আমাদের ডিপেন্ডেন্সটা এতটা বেড়ে যাচ্ছে যে ইলেকট্রনিক ভেহিকলস, তাহলে ইলেকট্রনিক ভেহিকলসে দ্যাট ইজ গোয়িং টু বি দ্য ফিউচার, ফিউচার অফ টেকনোলজি। তাহলে সেক্ষেত্রে একটা আমাদের টপিক হতে পারে অল্টারনেট ফুয়েল, মানে ফসিল ফুয়েলের বাইরে আমরা আর কী কী এভিনিউসকে এক্সপ্লোর করতে পারি ফুয়েল পাওয়ার জন্য। এবং সেকেন্ড হলো আমাদের হতে পারে ই ভেহিকেল, ই ভেহিকেল বা ইলেকট্রনিক ভেহিকেল, এ নিয়ে তোমরা একটু স্টাডি করবে, যে কোনো রকমের প্রশ্ন আসতে পারে। ই ভেহিকেল মানে যেটা টেসলা যে বিপ্লবটা এনেছে, এবং ইদানিংকালে ভারতবর্ষে আমরা দেখছি অশোক লেল্যান্ড বলো, টাটা মোটরস বলো, প্রত্যেকেই কিন্তু এই ব্যবসার দিকে ঝুঁকছে। দিস ইজ গোয়িং টু বি আ ফিউচার ট্রেন্ডিং টপিক। শিক্ষা ব্যবস্থায় কম্পিউটার, শিক্ষা ব্যবস্থায় কম্পিউটার আপাত দৃষ্টিতে একটা খুব সিম্পল টপিক, কিন্তু দেখো করোনার পরবর্তীকালে শিক্ষা ব্যবস্থায় কীরকম করে কম্পিউটার চলে এসেছে। আমাদের এখন ক্লাসেস হয় অনলাইন, আমাদের মিটিংস হয় সমস্ত থ্রু ভিডিও কনফারেন্স, সুতরাং কম্পিউটারের ইউসেজটা ইন জব অর এডুকেশন হ্যাজ সিন আ সি চেঞ্জ ইন দ্য পাস্ট ওয়ান ইয়ার অর সো। সুতরাং তার উপরে তোমাদেরকে স্টাডি করতে হবে, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস, ঠিক আছে, সোয়াট অ্যানালিসিসটা করতে লাগবে যে কম্পিউটার আমাদের এডুকেশন সিস্টেমে কী করে হেল্প করতে পারে এবং অ্যাট দ্য সেম টাইম এটার কী কোনো ক্ষতি রয়েছে। সুতরাং এগুলোকেও মানে বাচ্চারা ছোটোবেলার থেকে ক্লাস টুয়ের বাচ্চা, সে যদি একটা মোবাইলের সামনে থাকে বা ল্যাপটপের সামনে থাকে তাহলে তো তার ডেফিনেটলি ক্ষতি তো কিছু হচ্ছে, আবার অ্যাট দ্য সেম টাইম সে বাড়িতে বসে বাবা মায়ের সান্নিধ্য পেয়েও সে কিন্তু পড়াশুনো করতে পারছে। সুতরাং একটা ব্যালান্সড ভিউ তোমাদেরকে তৈরি করতে লাগবে এর উপরে। নেক্সট একটা ইস্যু আমাদেরকে অনেক দিন ধরে আমরা দেখছি চলছে, ন্যাশনাল ইস্যু, সেটা নিয়ে বিশ্বেরও থেকেও বিভিন্ন জায়গার থেকে রিপোর্টিং হচ্ছে, সেই রিপোর্টগুলোকেও তোমরা ফলো করার চেষ্টা করবে, সিএনএন বলো, বিবিসি বলো, প্রত্যেকেই সেটা নিয়ে রিপোর্ট করেছে। ভারতবর্ষে যে কৃষি বিল নিয়ে যে আন্দোলন চলছে, আমি সেই আন্দোলনেরটাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আমরা একটা জিনিস দেখছি যে ভারতবর্ষে এই কৃষিকাজের গুরুত্বটা কেমন, মানে ভারতবর্ষ এখন ইন্ডাস্ট্রির দিকে ঝোঁকার চেষ্টা করছে, কিন্তু আমরা আদৌ কি কৃষিকাজে আমাদের যে টার্গেটটা সেটাকে ফুলফিল করতে পেরেছি, আমরা কি আত্মনির্ভর হতে পেরেছি কৃষিকাজের ক্ষেত্রে, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আমরা দেখছি যে সার্ভিস সেক্টরের গুরুত্ব ক্রমশ বেড়ে যাচ্ছে, এগ্রিকালচারের গুরুত্ব কমে যাচ্ছে, ইন্ডাস্ট্রির গ্রোথ কতটা রয়েছে, সব মিলিয়ে এটা কিন্তু আপাত দৃষ্টিতে খুব সোজা টপিক, কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা বিষয়কে মাথায় রাখতে লাগবে যে সার্ভিস সেক্টর বাড়ছে, এগ্রিকালচার কমছে, কত মানুষ সার্ভিস সেক্টরের উপরে ডিপেন্ডেন্ট, কত মানুষ এগ্রিকালচারের উপরে ডিপেন্ডেন্ট। তুমি শুধুমাত্র ওই শুরুতে একটা কোটেশন দিয়ে দিলে, তারপরে বলে দিলে কিছু দু একটা ফিগার দিয়ে একটা লেখা দিলে, নট লাইক দ্যাট, ইউ হ্যাভ টু থিঙ্ক আউট অফ দ্য বক্স, ঠিক আছে। এবং আরেকটা প্রশ্ন যেটা বারবার করি আমাদের আলোচনায় আসতে থাকে, গ্লোবাল টেরোরিজম, গ্লোবাল টেরোরিজম সেটা মানে ভারতবর্ষে পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক, নেবারিং কান্ট্রিজের সঙ্গে সম্পর্ক, এবং সেখান থেকে যে টেরোরিজম ভারতবর্ষে ইম্পোর্ট করা হয়ে থাকে, বা ওভারঅল গ্লোবাল টেরোরিজমের সিনারিও। আমরা কিছুদিন আগে দেখলাম যে ইসরায়েল দূতাবাসের সামনে একটা বম ব্লাস্ট হয়েছে, দ্যাটস অলসো কাইন্ড অফ আ টেরোরিস্ট অ্যাক্ট। সেক্ষেত্রে আমি বলবো যে ওভারঅল এটা নিয়ে একটা তোমাদের সম্যক ধারণা থাকা উচিত। নেক্সট ইজ অ্যান্ড আজকের এটা যেটা ফাইনাল টপিক সেটা হলো দ্য চাইনা চ্যালেঞ্জ অফ ইন্ডিয়া, ভারতবর্ষের চীন চ্যালেঞ্জ, কীরকমভাবে চীন এবং ভারতের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা চলছে, যেটা শুধুমাত্র লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের এলএসির বাইরেও, যেটা ইকোনমির ক্ষেত্রেও, এডুকেশনের ক্ষেত্রে, ইকোনমির ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে যেরকমভাবে ইম্প্যাক্ট ফেলছে, এবং যার ফলে ভারতবর্ষে স্বনির্ভর ভারতের ডাকটা আরও বেশি করে উঠে এসছে সমস্ত অ্যাসপেক্ট দিয়ে, মানে শুধু নয় যে 62 সালের যুদ্ধ হয়েছিল তারপরে এই হয়েছে, নট লাইক দ্যাট, ফ্ল্যাট এসে নয়, ইটস অ্যান অ্যানালিটিক্যাল টপিক, সুতরাং এটাকে তোমরা স্টাডি করো। আমি তোমাদেরকে শুধু স্টাডি করার টপিক দিলাম, মানে তোমরা যখন কনফিডেন্ট ফিল করবে যে এই বিষয়গুলোর উপরে তোমাদের প্রচুর ধারণা রয়েছে, অনলি দেন গো ফর রাইটিং, নাহলে শুধুমাত্র কয়েকটা বই পড়ে উগড়ে দিলাম সেটা নয়, রিসার্চ করো, অ্যানালিসিস করো, নিজের ওপিনিয়ন বিল্ড করো, আফটার দ্যাট গো ফর আ ক্রিস্প ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট রাইটিং।
আজকে ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের জন্য আরও কিছু টপিক নিয়ে আসবো। খুব ভালো থাকো, অনেক অনেক শুভেচ্ছা সামনের দিনের জন্য। আজকের মতো এখানেই এন্ড করছি, ধন্যবাদ।